হে ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু পেটুক কথাস আনাদার ভিডিও। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি টোটাল 7 রকমের নুডলের রিভিউ দেবো তোমাদের, আর জানাবো যে কোন কোনটা ভালো, কোন কোনটা খারাপ আর কীরকম দাম, সব এই ভিডিওতে দেখতে পাবে। তো আমার কাছে এই এই প্যাকেটটাই সবকটা নুডল যেগুলো আমি ট্রাই করব, সবকটা প্যাকেট এখানে আছে। আমি এগুলো আগে বানিয়ে নিই, একের পর এক রিভিউ দেবো আর কম্প্যারিজন করে বলবো যে কোনটা ভালো খেতে আর দাম ওয়াইজ কোনটা বেশি কোনটা কম সবই জানাবো। প্রথম যে নুডলটা তোমাদের আজকে দেখাবো এটা হচ্ছে স্মার্ট চয়েস ম্যাজিক মশালা। এটার দাম হচ্ছে 12 টাকা। এটা আমি স্পেন্সার্স থেকে নিয়ে এসেছি। বাইরে তোমরা এটা খুঁজলে পেতেও পারো, নাও পেতে পারো, কারণ এটা স্মার্ট চয়েসের প্রোডাক্ট, তো এটা মেনলি স্পেন্সার্সটাই রাখে। এটা হলো ওয়াইওয়াই। এটা মেনলি ম্যাগির পরে খুব খাওয়া, মানে খুব কনজিউম করা ইনস্ট্যান্ট নুডল। এটা হচ্ছে চিকেন ফ্লেভার। এটার দাম হচ্ছে 12 টাকা, যে কোনো জায়গায় এটা পেয়ে যেতে পারো। ম্যাগির পর যদি কোনো নুডল খাওয়া হয়ে থাকে বেশি পরিমাণে, সেটা হচ্ছে ওয়াইওয়াই। এটা হচ্ছে নরের মাস্ট মশালা সুপি নুডল, মানে এটাতে ওই স্যুপ করে খাওয়া যায়, যে কোনো নুডলেই স্যুপ করা যায় জলের পরিমাণটা বেশি রাখলেই। বাট এটা আলাদা করে ওরা লিখেছে সুপি নুডল। এটা আমি কোনোদিন খাইনি, এটা আজকেই প্রথম তোমাদের সামনে খেয়ে দেখাবো কেমন লাগবে। আর এটার দাম হচ্ছে 17 টাকা, একটু দামটা বেশি বাকি নুডলগুলোর থেকে। এই নুডলটার সাথে তোমাদের সবারই পরিচয় আছে, ইন্ডিয়ার এটা মানে সব থেকে বেশি বিক্রি হওয়া ম্যাগি নুডল, মানে ক্লাসিক ফ্লেভারটা। এটার দাম হচ্ছে 12 টাকা। তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, ছোটোবেলা থেকে আমরা সবাই খেয়ে আসছি। এটা হলো চিং সিক্রেটের শেজওয়ান ফ্লেভার। যেহেতু শেজওয়ান নামটা তোমরা দেখতে পাচ্ছ প্যাকেটের উপরে, তো এটা স্পাইসি হলেও হতে পারে। আমি যদিও বেশি স্পাইসি পছন্দ করি না, বাট মাঝে মাঝে মুখে ফ্লেভার ঠিক করার জন্য স্পাইসি খাওয়াটা দরকার, তাই আজকে এটা ট্রাই করবো। আর এটার দাম 15 টাকা বলে দিই, আর এটা আমি প্রথম ট্রাই করবো, এর আগে কখনো খাইনি। এটা হচ্ছে টপ রামেনের কারি ফ্লেভার। এটার দাম হচ্ছে 20 টাকা, বাকি নুডলগুলোর থেকে সব থেকে দাম বেশি এটা টপ রামেনের কারি নুডল। এটা হচ্ছে ইপির ম্যাজিক মশালা, এটার দাম হচ্ছে 12 টাকা। এটা বহুবার খেয়েছি বাট এর স্যুপটা আমার খুব একটা পছন্দ হয় না, কারণ এটার একটু ওই ট্যাঙ্গি টমেটো টাইপের একটা ফ্লেভার থাকে, একটু স্পাইসিও থাকে। তবে আমি একবার এটাকে টুইক করেছিলাম, একটু উপরে চিজ গ্রেট করে দিয়েছিলাম, খুব ভালো লাগে। নর্মালি আমার খুব একটা পছন্দ হয় না, তো এইবারে চিজ গ্রেট করে দেখাতে পারবো না, কারণ আমার কাছে চিজ অ্যাভেলেবেল নেই। তো দেখো ভিডিওটা। তো বন্ধুরা, আমাদের নুডলস বানানো কমপ্লিট। যে আজকে প্রথম যে নুডলটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে অবভিয়াসলি ম্যাগি। তো ম্যাগি তো আমরা অনেকবার বহুবার খেয়েছি, প্রত্যেক দিনও অনেকে খায়, তো আমি ম্যাগি দিয়ে স্টার্ট করলাম। ম্যাগি নিয়ে নতুন করে কিছু বলার নেই, অ্যাজ অলওয়েজ ভালো লাগে, ঠিকঠাক ম্যাগি অলওয়েজ বেটার। এখন আপাতত একটা খেয়ে বলছি, বাকিগুলো খেয়ে দেখি, হয়তো ম্যাগির থেকেও ভালো হবে। এটা হচ্ছে আমাদের নর সুপি নুডল, তো এটা খেয়ে দেখবো যে কেমন টেস্ট এটার। এটা কখনো খাইনি আগে, স্যুপ টাইপের একটা টেক্সচার ছিল এতক্ষণ, কিন্তু এতক্ষণ রেখে দিয়েছি একটু হালকা জমে গেছে। তো একটা কথা বলে রাখি, নর সুপি নুডলে একটা জিনিস বলবো যে এদের মশলাটা অনেক বড় প্যাকেট আছে। মশলাটা বড় প্যাকেটে এই জন্য ছিল কারণ এটা স্যুপ, স্যুপের জন্য একটা গ্রেভি লাগে, আর ওই থিকনেস করার জন্য এত কিছু জিনিসপত্র ভেতরে থাকে ওরা দেয়। তো প্যাকেট বাকি মশলাগুলো প্যাকেটের থেকে এটা অনেক বেশি বড় প্যাকেট ছিল, মানে মশলার যে প্যাকেটটা। তো টেক্সচারটা কেমন এসছে, একটু জমে গেছে দেখতেই পাচ্ছ, তো এবার একটু খেয়ে দেখি কেমন। খারাপ না, ভালোই লাগছে, কিন্তু তারজব ব্যাপার, খুবই ভালো লাগছে। একটা স্যুপের একটা দারুণ ফ্লেভার আছে, একটু হালকা এখানে কী বলে এগুলোকে, গাজরের টুকরো আছে, একটু গোলমরিচের টেস্ট আছে, খুব ভালো লাগছে। সিরিয়াসলি ম্যাগিকে হার মানিয়ে দেবে, কিন্তু খুব ভালো লাগছে এটা। আমি এক্সপেক্ট করিনি যে নরের সুপি নুডলগুলো এত ভালো হয়, এর আগে খাইনি তো। তো এটা রেখে দেবো এখন, বাকি নুডল যেগুলো আছে বাকি 5টা ওগুলো ট্রাই করবো। তো আগেই বলে রাখি, কমেন্ট বক্সে তোমরা বলবে না যে দুটো কাঁচের কন্টেনারে খেলাম, এগুলো ওই ইউজ এন্ড থ্রো কন্টেনার যেগুলো হয় খাবারের, খাবার অর্ডার দিলে যেরকম আসে, তো এতগুলো কাঁচের কন্টেনার রাখাটা কোনো বাড়ির পক্ষেই মানে সম্ভব না। তো আমি যা পেয়েছি তার মধ্যে এগুলো নিয়ে রেখে দিয়েছি, নিয়ে রেখে আমি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ওয়াইওয়াই। ওয়াইওয়াই এর আগে একটা জিনিস বলি, ওয়াইওয়াই অনেকেই পছন্দ করি কারণ ফ্লেভার দেওয়া থাকে নুডলটা, মানে একটা কালার দেখবে। তোমরা যখন ওয়াইওয়াই কিনবে বা যারা খেয়েছো তারা জানো, আর তার সাথে তিনটে প্যাকেট থাকে, একটা ছোটো একটা মশলা দেয়, মানে লঙ্কা মানে স্পাইসি মশলা দেয়, তারপর একটা হচ্ছে অনিয়ন অয়েল দেয়, আর একটা নর্মাল এমনি নুডলের মশলা। তো ওয়াইওয়াই আমার খুবই পছন্দের। তো বাকি নুডলগুলোর সাথে কীরকম কম্পারিজনে দাঁড়ায় তো সেটা তোমাদের
দেখানোটা অবশ্যই দরকার। ওয়াইওয়াইটা কেটে ঝুড়ি ঝুড়ি করে ভেঙে নিয়েছিলাম, আর এমনিও ওয়াইওয়াই ঝুড়ি ঝুড়ি করে এমনি খাওয়া যায়, শুকনোতেই খাওয়া যায় ওয়াইওয়াই। তো দেখি এটা খেয়ে দেখি, ভালোই লাগছে, ভালো বেশ ভালো, খুব একটা স্পাইসি ফ্লেভার নেই, বাট অনিয়নের যে অনিয়ন অয়েলটা যেটা দিয়েছি খুব টেস্টটাকে ইনক্রিজ করছে, তো এটাও বলবো ভালোই ছিল। কিন্তু তো লাস্ট অবধি সাতটা খাওয়ার পর তবে বলতে পারবো যে কোনটা বেস্ট ছিল, নাহলে বুঝতেই পারবো না। তো এখন যে নুডেলটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে টপ রামেনের কারি নুডেল। এটা একটা জিনিস বলবো, এই যে নুডেলগুলো যে ফ্ল্যাট টাইপের নুডেল এটা কিন্তু আমার খুব পছন্দের, বেশ কারুকার্য করা আছে, ফ্লেভারটা কারির, বাট কারির ওই মানে স্মেলটা পাচ্ছি না। এই ফ্ল্যাট নুডেলগুলো টেক্সচার সত্যি খুব ভালো, একবার খাওয়াতে আমি বলতে পারবো একদমই ভালো না, বেকার টেস্ট সত্যি বলছি। যেমন কারি নুডেলটা একদমই বেকার বলছে কারি, বাট কারির কোনো টেস্ট নেই, কোনো ফ্লেভার নেই, ফ্লেভারলেস, একটু অড টাইপের ফ্লেভার আছে, মানে যেটা কারি লিখেছে সেটাও মানে জাস্টিফাই করছে না। মানে আমি এটা বলবো এখন অব্দি যতগুলো খেলাম তার মধ্যে সব থেকে বাজে এটা, টপ রামেন কারি। তো এখন যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে চিংসের শেজওয়ান ইনস্ট্যান্ট নুডেল। আচ্ছা, যখন চিংস বানাচ্ছিলাম মানে এই নুডেলটা বানাচ্ছিলাম, তখন ওই যে পাত্রতে বানাচ্ছিলাম মানে প্যানে বানাচ্ছিলাম, সস প্যানে বানানোর পর দেখলাম একটা লাল টাইপের মানে আস্তরণ পড়ে গেছে, মানে প্রচুর পরিমাণে রং দেওয়া হয়েছে চিংসটাতে, মানে জানি না কেন এটা, বাট প্রচুর রং ছিল। তো খেয়ে দেখবো যে কেমন টেস্ট, তারপর বলবো যে রংটা ঠিকঠাক ছিল কি বাজে ছিল। এটাও অনেকক্ষণ রাখার জন্য একটু হালকা শক্ত হয়ে গেছে, তাও একবার খাই। শুধু শেজওয়ান ফ্লেভারটা আছে লঙ্কার যে ঝালটা, ওই জন্যই কালারটা দিয়েছিল, বাট নুডেলের টেস্ট একদমই ব্লান্ট, মানে কোনো প্রপার ফ্লেভার নেই, শুধু ঝালই লাগছে, আর একটু হালকা নুডেলে মানে কী বলবো লবণ দেওয়া আছে, আর তাছাড়া কিছুই নাই, মানে একদম বেকার। টপ রামেন আর এই চিংসের এই নুডেলটা খুব একটা ভালো লাগলো না আমার, আমি সাজেস্ট করবো না কিন্তু। তো এটা হচ্ছে স্পেন্সার্সের স্মার্ট চয়েস নুডেল, কখনো খাইনি, স্পেন্সার্সে অনেকবার গেছি, বাট এই নুডেলটা ওদের যে স্মার্ট চয়েসের নুডেলগুলো বিক্রি করে আমি কখনো ট্রাই করে দেখিনি। তো আজকে এই প্রথমবার ট্রাই করছি, জানি না আমার মানে কেমন লাগবে, তো না খেলে বুঝতে পারবো না, একবার খেয়ে তোমাদের জানাবো। নট ব্যাড, এটা লবঙ্গের একটা ফ্লেভার আছে, মানে মুখে লাগছে ঝাল ঝাল, খুব সুন্দর, কিন্তু কারির একটা আলাদা ফ্লেভারও আছে। দিস ইজ গুড, স্পেন্সার্স এ স্মার্ট চয়েস, সত্যি স্মার্ট চয়েস। তো এটা কিন্তু মাস্ট ট্রাই, সত্যি বলছি কখনো খাইনি, মানে আলটিমেটলি যেগুলো ট্রাই করিনি যেমন এই স্পেন্সার্স এ স্মার্ট চয়েস বা নরে সুপি নুডল, দুটোই কিন্তু খুব ভালো বেরোলো, আর যেগুলো খারাপ বেরোলো সেটা তো জানোই, টপ রামেনের কারি নুডেল আর হচ্ছে চিংসের সিক্রেট শেজওয়ান, একদমই ভালো না, বাট এইটা খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট নুডেল, এটা হচ্ছে ওয়াইওয়াই। মানে ওয়াইওয়াইয়ের একটা জিনিস আমার পছন্দ না, মানে অতিরিক্ত কালার, ওই একটু আগে যেটা বললাম চিংসের যেটা শেজওয়ান নুডেলটা ছিল ওটার থেকেও বেশি কালার এটা প্রোডিউস করে, প্রচুর কালার দেয় এরা, আর একটা ট্যাঙ্গি টাইপের একটা ফ্লেভার থাকে। তো এটা একবার খাবো বাকিগুলোর সাথে কীরকম যাচ্ছে। এটা একটা জিনিস বলবো, এদের এই নুডেলগুলো অতটা স্টিকি হয় না বাকিগুলোর থেকে, মানে অনেকক্ষণ মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু আটকে যায়নি, মানে ওরা যেটা বলে যে স্টিকি নুডেল হয় না কখনো, মানে অনেকক্ষণ রাখার পরেও, তো ওটা একদমই দেখতে পাচ্ছি না। এই জিনিসটা ভালো, তবে এটার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, ডেফিনেটলি সেটা আমরা জানি না। তো একবার খেয়ে দেখছি কেমন, অতটা ভালো না ইপি, আমি আগেও বলেছি আগেও খেয়েছি খুব একটা ভালো লাগলো না আমার এগেইন। তো গাইজ ফাইনালি আমাদের সাত রকমের ইনস্ট্যান্ট নুডেল খাওয়া শেষ হয়ে গেছে, সব থেকে বেস্ট যেটা ভালো লাগলো নতুন দুটো, মানে যেগুলো আমি কখনো এর আগে ট্রাই করিনি, ওই দুটো হলো স্পেন্সার্স এর স্মার্ট চয়েস নুডেলটা, আর সেকেন্ডটা হচ্ছে নরের সুপি নুডেল। মানে আমি সারপ্রাইজ যে এই দুটো নুডেল আমি কখনো এর আগে ট্রাই করিনি, বাট খুবই ভালো লাগলো, আমি এত ভালো হবে আমি এক্সপেক্ট করিনি, বিসাইড ওয়াইওয়াই আর ম্যাগি। এটা গেল চারটে নুডেলস, আর বাকি তিনটের মধ্যে যেটা বলবো খুব বাজে ওগুলো হলো
তারপরে এমন কারি নুডল, তারপর ইপি, তারপর হচ্ছে চিংসের সিক্রেট, খুবই বাজে, মানে খুবই বাজে এই তিনটে, খুব আর একটা ভালো লাগলো না। সবশেষে এটাই বলবো, পেটুক কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বেল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে নতুন ভিডিও আসলে আগে জানতে পেরে যাবে। আর পেটুক কথা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে, ওখানে নতুন নতুন আপডেট ভিডিওর আগেই চলে আসে, তো ওটা অবশ্যই ফলো করবে। তো চলো আজকে এই অবধি থাক, পরের কোনো ভিডিওতে দেখা হবে, তাড়াতাড়ি সাইনিং অফ।